গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজ 5 তারিখ আর এখন আমরা একটু বেরোচ্ছি, আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি স্টেকেশনে, সেটা হচ্ছে রায়চক যাচ্ছি, দুদিনের জন্যই যাচ্ছি। তোমাদেরকে অনেক দিন ধরে আমি বলছি যে আমরা কোথাও না কোথাও যাব অ্যানিভার্সারি ট্রিপে, কিন্তু কোথায় যাব ঠিক করিনি। আর এই বছর আমাদের বাইরে কোথাও এমনিও যাওয়ার প্ল্যান ছিল না, ভেবেছিলাম যে কাছে পিঠেই কোথাও একটা যাব, তাই রায়চকই ঠিক হয়েছে। আর আমাদের সাথে মানে আমরা আর সৌম্যদীপ শ্রেয়া এই চারজনেই যাচ্ছি। প্রত্যেক বছর আমরা যখন অ্যানিভার্সারি ট্রিপে যাই তখন আমরা চারজনা মিলেই যাই, তো এবারও তাই কাছে পিঠে আমরা চারজনাই যাচ্ছি। আর ওরা তো বেরিয়ে পড়েছে সকাল সকাল ব্যারাকপুর থেকে, আর আমরা রেডি হয়ে বসে আছি, এলেই একসাথেই চারজনে বেরোবো। আর কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ারও করবো। আর আমি এখানে যে কুর্তিটা পরেছি সেটা হচ্ছে মিশো থেকে নেওয়া, এই কুর্তিরও হল ভিডিও করা আছে, কারণ আমি জানি তোমরা জিজ্ঞাসা করবে যে দিদি কুর্তিটা কোথা থেকে নিয়েছো, লিপস্টিক কোথা থেকে নিয়েছো। লিপস্টিক আমি প্যাকের লিপস্টিকটাই পরেছি, গো গেটার, আর এটা মিশোর কুর্তি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা এসে পৌঁছে গেছি রায়চকে, আর এখন যাব আমরা লাঞ্চ করতে। তার আগে তোমরা বরং দেখে নাও যে পুরো আমাদের যেখানে উঠেছি সেটা কেমন, শ্রেয়া ভিডিও করেছে, তোমরা পুরোটা দেখে নাও। আর চলো লাঞ্চও করে নিই। এটা একটা কিচেন এরিয়া মতন আছে, এটা ডাইনিং এরিয়া, ফ্রিজ আছে দেখছি, সেটিং এরিয়া উইথ টিভি, এইটা কি রুম, এটা একটা স্টোর রুম মতন। ওকে, বেডরুম হচ্ছে, এটা টু বেডরুম আছে এটাতে, সো বেডরুমটা আপস্টেয়ার্স। দুটো দুটো বেডরুম, একটা এইটা, এটা ব্যালকনি আছে একটা, যেটা আমাদের এন্ট্রেন্সের ওই ভিউটা যেখান দিয়ে ঢুকলাম। আর একটা বেডরুমে মিস ইনফ্লুয়েন্সার অলরেডি বসে রেস্ট নিচ্ছে। শ্রেয়া আমার অ্যানিভার্সারি গিফট এনেছে, এটা আমি রাত দুটোর সময় বসে বসে প্যাক করেছি গিফট র‍্যাপ। আচ্ছা এবার আমি এটা খুলবো, তুই ইয়ে কর, ঠিক আছে তুই ধর। আরে আই খুলছি এটা, কাল রাতে এই হচ্ছিল, মজাই আলাদা। যে কোনো একদিক দিয়ে খোল, আরে আমি বাইরের এটা নিজে খোলার সময় খুলে ফেলেছিলাম, আমি অত ভালোভাবে খুলতে পারি না, আমি ফটফট করে খুলে ফেলেছি। কত
মাঝখানে দেখবো আর কি, কত মন দিয়ে খুলতে পারছি না। পুরো একসাথে বের করতে হবে, একটা একটা, হ্যাঁ বের কর একসাথে বের কর, হ্যাঁ ঢাল 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 দেখ ভালো লেগেছে কিনা দেখ। দারুন, আমাকে আবার এরম করে প্যাক করতে হবে, না হলে তো ইয়ে করতে পারবো না। দারুন, কোথায় গেলে, ভীষণ সুন্দর। এর দুটো সেট টি লাইট লাগাবি, আমি টি লাইটটা কিনবো ভাবলাম বাট আর সময় পেলাম না, ব্যাকগ্রাউন্ডে ওই ওই জন্যই আমি ওইভাবেই এটা কিনেছি যে তোর ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য, ওইভাবেই আমি এটা কিনলাম। আরো পছন্দ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর, তোমরা দেখতেই পারবে যখন ভিডিও বানাবো এর মধ্যে ইয়ে করে ব্যাকগ্রাউন্ডে, দারুণ লাগবে। কোথায় গেল বিকাশের ব্যাপার তুলছি, আমরা লাঞ্চে এসেছি আর রিফ্লেকশনে, আর এখানকার জায়গাটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর জায়গাটা, আর আমরা প্রচুর প্রচুর ফটোও তুলে নিয়েছি।